দেখো, এর আগের ক্লাসটিতে আমরা দেখেছি যে কিভাবে ধারার অঙ্ক এক থেকে শুরু করে যদি 100 পর্যন্ত বা 99 পর্যন্ত যোগ করতে বলা হয় কিভাবে আমরা অ্যান্সারটা করব। এবার চলুন একটু ভিন্নটা দেখে নিই। প্রশ্ন হচ্ছে 5 থেকে 35 সংখ্যাগুলোর যোগফল কত। এখন আপনি চাইলেভাবে সাজাতে পারেন যে 5+6+7 এভাবে 35 পর্যন্ত। সেক্ষেত্রে আপনার প্রায় 20 থেকে 30 মিনিট টাইম লেগে যাবে। সো এই অঙ্কটা আপনি কীভাবে 30 সেকেন্ডের মধ্যে করতে পারেন চলুন আমরা দেখে নিই। তো আমরা জানি যোগফল সমান, এর আগে কী দেখলাম যে এস সমান দেখেছিলাম যে শেষ সংখ্যার অর্ধেক গুণিত শেষ সংখ্যা যোগ এক, অথবা n(n+1/2). আমরা আমরা যে নিয়মটা দেখছি যে n(n+1/2) সেটা সিস্টেম ফলো করেই করব। বাট এখন আপনি দেখছেন যে 5 থেকে 35 সংখ্যাগুলোর যোগফল, এটা কি 35টাকে শেষ সংখ্যা ধরবেন আর 5কে কী করবেন? এর যেহেতু 1 দিয়ে শুরু হয়নি, সো একটু আপনাকে ডিফারেন্ট ওয়েতে করতে হবে। সো আপনি করেন যে 1 থেকে 35 পর্যন্ত যোগফল বিয়োগ 1 থেকে 4, যেহেতু এখানে প্রথম সংখ্যা 5, তাই 5-এর আগের সংখ্যা পর্যন্ত যেতে হবে, যে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে হবে। তো দেখেন যে 1 থেকে 35 এটাকে যদি n(n+1) করেন তাহলে কি দাঁড়াচ্ছে, n = 35 × 35+1/2 = 1 থেকে 4, দ্যাট মিন্স লাস্ট সংখ্যা এখানে কত, 4 × 4+1/2। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু বড় করেই করে দিচ্ছি, আপনারা যখন বুঝে যাবেন তখন খুব শর্টকাট করতে পারবেন। তো 35 এখন দাঁড়ালো 35 × 35+1 = 36/2 বিয়োগ এখানে 4 × 4 = 5/2। তাহলে কাটাকাটিটা করেন, এখানে 2 দিয়ে 36কে কাটান 18, সো এখানে কী দাঁড়ালো, 35 × 18 = 2 আর 4 কাটেন 2, 5 × 2 = 10। তাহলে 35 × 18 এটাকে যদি আপনি গুণ করেন বাইরে তাহলে গুণফল দাঁড়াবে 630। 630 - 10, দ্যাট মিন্স আপনার উত্তর হচ্ছে 620। এভাবে আমরা কিন্তু বের করতে পারি। তো চলুন পরেরটা দেখি, 10 থেকে 80 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত হবে। তাহলে আপনাকে প্রথমে কী করতে হবে, 1 থেকে 80 করতে হবে। তাহলে এখানে 80 দিয়ে শুরু করেন, 80 × 80+1/2 বিয়োগ, এবার 10-এর আগের সংখ্যা কত নেবেন, 9, তাহলে 9 × 9+1/2, জাস্ট কাটাকাটিগুলো করে নিলেই হয়ে যাবে। তাহলে এখানে দাঁড়ালো কত, 80, বা আপনি 80 আর লেখার দরকার নাই, এবার 80কে 2 দিয়ে কেটে দেন, তাহলে কী দাঁড়ায়, 40। আমরা বেশি টাইম নিব না, তাহলে 40 × 80+1 = 81 বিয়োগ, এবার দেখেন এখানে 9 আর 1 = 10 হচ্ছে, এখানে যদি 10 হয় আমরা আবার 10কে 5 দিয়ে কেটে দিব, তাহলে 5, 9, 45 অলরেডি এখানে পেয়ে গেছি। এবার 40 আর 81কে আমরা গুণ করব, 40 81কে গুণ করতে গেলে যেটা দাঁড়াবে, আমরা শূন্যটা আগে এখানে নিয়ে নিলাম, শূন্য আউট করে দিলাম, 4 দিয়ে গুণ করেন, 4 × 4 = 32, 32 = 40 - 45, এবার বিয়োগফল করে ফেলেন, উত্তর চলে আসবে 3195, তাই না? তাহলে আমাদের উত্তর দাঁড়ালো 3195। দেন আরেকটা অঙ্ক আছে, 99+98+97 এভাবে এসে 40, ধারাটির সমষ্টি কত। তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব, টেনশানের কিচ্ছু নেই, আমরা আবারও সেম সিস্টেমে অঙ্কটা করব। প্রথমে 99 দিয়ে শুরু করেন, যে n(n+1), তাহলে 99 × 99+1, দ্যাট মিন্স 100, আমরা আস্তে আস্তে কিন্তু শর্টে চলে আসছি, / 2 বিয়োগ, এবার 40 এর আগের সংখ্যাটা ধরেন 40 এর আগের সংখ্যা কত 39, তাহলে 39 × 39+1 = 40/2 আবারও এটাকে কাটলে কত আসছে দেখেন, 20, আর এখানে আসছে কাটলে 50, 50 আর 99কে আমরা এর আগে কত পেলাম, 49 + 50 বিয়োগ, এবার হচ্ছে 39কে 2 দিয়ে শূন্য রেখে দেন, 9 × 2 = 18, 18 থেকে 1 = 2, 3 × 2 = 6 আর 1 = 7, 780। এবার 49 + 50 = 780টা বিয়োগ করে ফেলেন, শূন্য তো থেকে গেল, 15 থেকে 8 বাদ দিলে 7,
9 থেকে 8 বাদ দিলে 1 আর হচ্ছে 4 41 আর 70 তাহলে উত্তর কত দাঁড়ালো 41 ও 70 তো আমরা যারা হচ্ছে বিভিন্ন জব एग्जामের জন্য প্রিলি প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য এই অঙ্কগুলো খুবই বেশি জরুরি ইভেন যারা তোমার হাই স্কুল লেভেলে রয়েছো তোমাদের এমসিকিউ অঙ্কের জন্য এরকম শর্টকাট নিয়ম থেকে নিয়মগুলো জানা থাকা খুবই জরুরি সো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো অন্য কোন একটা শর্টকাট অঙ্ক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ